হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অপর্ণা আবার এসেছি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে। তো দেখো বন্ধুরা, আজকে তাল বেগুন বেসন দিয়ে বড়া করব। তাই তাল বেগুনটাকে ভালো করে ধুয়ে লবণ, এখানে নুন দিয়েছি এই দেখো, আর হলুদ দিয়ে মেখে বেসন দিয়ে বড়া বানাবো। তো তোমাদেরকে দেখাবো বন্ধুরা, তোমরা দেখবে কিভাবে বানাই, তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে খেও। দেখো বন্ধুরা, তাল বেগুনটা আমি কেটে ভালো করে ধুয়ে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন দিয়ে মেখে রেখেছিলাম, আর এখানে বেসনটা মেখে রেখেছি। এখন আমি বড়া বানাবো। আমার কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এখন দেখো বন্ধুরা, আমি বেসনটা ভালো করে বেগুনের মধ্যে লাগিয়ে আমি বড়া বানিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি দিয়ে দিলাম। তোমরা বাড়িতে এভাবে বেসন দিয়ে বেগুন বড়া বানিয়ে খাবে, দেখবে ভীষণ টেস্টি হয়, খুব ভালো লাগে খেতে। আজকে আমরা মুগ ডাল রান্না করেছি আর সঙ্গে বেগুন ভাজা, এই যে বেসন লাগিয়ে বড়া বানিয়েছি, খাবো। তাই তোমাদের কাছে শেয়ার করে নিলাম বন্ধুরা। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে বন্ধুরা, আর প্লিজ সাবস্ক্রাইব করবে আমার আরও ভিডিও পাওয়ার জন্য। আমি আবার আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে। তো আমার বেগুন ভাজাটা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, বেসনের বড়া হয়ে গেছে বেগুন দিয়ে বেগুনটা, তাল বেগুনটা আমি বেসন দিয়ে বড়া বানিয়ে নিয়েছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা প্লিজ। আমি আবার আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, তারপর কি পেট খুশি তো মন খুশি। বাই।